আমার চ্যানেলে প্রতিনিয়ত সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু সেই তুলনায় বাড়ছে না ভিডিওর সংখ্যা একদমই। লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম শেষ 4 মাস আগে, তাও আবার এই ভিডিওটা আপলোড করার একটা বড় কারণ ছিল যে দেখলাম 1 মাস ধরে ভিডিও আপলোড করছি না, তাই ভাবলাম যে একটা ভিডিও আপলোড করে দিই ছোটর মধ্যে, জাস্ট 3 মিনিটের মধ্যে একটা ভিডিওটা আমি আপলোড করেছি। খুব একটা কাজের ভিডিও এরকম না, তবে আমার চ্যানেল যেভাবে সাবস্ক্রাইবার বাড়ছে, প্রতিদিনই 2-3 জন করে সাবস্ক্রাইবার বাড়ছে, এবং একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়ে গেছে প্রায় 3,400, তো এগুলো দেখে আমার মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করে। আমার মাঝে মধ্যে খুব ইন্সপায়ারেবল কমেন্টও আসছিল মাঝখান দিয়ে, এই যে এই কমেন্টগুলো কম্পিউটার লার্নিং কমেন্টেড, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছিল। এক ভাই বলছিল যে বীজগণিতের পাওয়ার বসানোর নিয়ম নিয়ে একটা ভিডিও বানান, এবং ট্রাস্ট মি, আমি এই সবগুলো রিকোয়েস্ট আমি ভিডিও বানিয়েছিও, কিন্তু এডিট করা নিয়ে আমি আসলে আমার সময়ের খুব প্রয়োজন, এবং বেশ কিছু কাজের মধ্যে আছে যে কারণে ভিডিওগুলো আমি বানাতে পারছি না। তো হঠাৎ করে মনে হলো যে আমি কোনো এডিটিং ছাড়া জাস্ট রেকর্ড করবো আর ভিডিও একটা বানাবো, কোনো কিছু না। আমার যে একটা পারফেকশনিস্ট, মানে আমরা অনেকে হয়তো এটা সম্পর্কে জানি কি জানি না, এটা হচ্ছে যে পারফেকশনিস্ট মেন্টালিটি, মানে হচ্ছে আমরা সবসময় পারফেক্ট হতে চাই। যেমন আমি আমার চ্যানেল চাই খুব সুন্দর করে প্রফেশনালি ভিডিও বানাবো, তারপর এডিট করে আপলোড করবো। তো এই যে একটা পারফেকশনিস্ট মেন্টালিটি, এই কারণে দেখা যাচ্ছে যে লাস্ট 4 মাসে আমি একটা ভিডিওই বানাতে পারিনি। কিন্তু আমি যদি পারতাম যে আজকের মতো র্যান্ডমলি জাস্ট মাইক্রোফোনটা ওপেন করবো এবং ওপেন করে একটা ভিডিও আপলোড করে দেবো, তাহলে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করতে পারতাম। কিন্তু এই কারণে দেখা গেল যে পারফেকশন হওয়ার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো সামনে আশা করি ফ্রি হব, আজকে ভিডিওটা কোনো প্ল্যানিং ছাড়া জাস্ট মাইক্রোফোনটা ওপেন করে আমি রেকর্ড করা শুরু করছি। জাস্ট দেখাবো আমি এই এইটা এবং এটা, এগুলো কিভাবে তৈরি করতে হয়। এটা এবং এটার মধ্যে আপাত দৃষ্টিতে আমরা কোনো পার্থক্য দিচ্ছি না, পার্থক্য বলতে যে ডট ডট চিহ্ন, এগুলোর মধ্যে আমরা আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য দেখছি না, কিন্তু আসলে একটা পার্থক্য আছে। যেমন এখানে যদি আমার নামটা লিখি, আমি নাম লিখলাম যে মোহাম্মদ মতিউর রহমান, ওকে, সো মোহাম্মদ মতিউর রহমান নাম লিখলাম, এবং যখন নাম লিখলাম তখন ডট ডট চিহ্নগুলো কিন্তু চলে গেল। এবং এখানে যদি আমি আমার নামটা লিখি, একটু খেয়াল করবেন, লিখলাম মোহাম্মদ মতিউর রহমান, তাহলে দেখেন নিচে চলে আসছে। তার মানে এই ডট ডট গুলো আমি ম্যানুয়ালি দিয়েছি, জাস্ট কিবোর্ড থেকে ডট ডট প্রেস করে দিয়েছি, এবং যখনই লিখছি এগুলো নিচে চলে আসছে। এইটা কখনোই একটা প্রফেশনাল সিস্টেম হতে পারে না এই ধরনের কাজের ক্ষেত্রে। এবং এই ডট ডটের কাজটা আমি প্রচুর করি এবং বারবার আমি ভুলে যাই, তো এই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম, তো আবার প্র্যাকটিস রিমাইন্ড করে নিলাম। তো ভাবলাম আমি একটা ভিডিওটা আপলোড করে ফেলি, পরবর্তীতে হয়তো আমারও কাজে আসতে পারে, বা না পারলে আমি এখান থেকে দেখিয়ে করে নিবো। তবে এইটা নিয়ে আমি, এটা বলা রুলার, সো রুলার নিয়ে আমি একটা ভিডিও বানাবো এ টু জেড। আমার ভিডিওগুলো সাধারণত হয় এ টু জেড নিয়ে, তো এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওতে আমি জানি আমি ভালো করে বুঝাতে পারবো না, কারণ আমি কোনো প্রিপারেশন ছাড়া, কোনো কিছু ছাড়া র্যান্ডমলি বানিয়ে ফেলছি, জাস্ট আমার জন্য, যেন আমি ভবিষ্যতে দেখতে পারি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমি একদম প্রথমে চলে যাচ্ছি, আমি যে কাজটা করছি এখানে যে রুলার দেওয়া আছে, এল এল দেওয়া আছে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার জন্য আমি এখানে গেলাম, এটা আপনার শেখার দরকার নেই, বা পরবর্তীতে দেখবেন যে আপনি যে ঝামেলায় পড়ে গেছেন। ট্যাব ট্যাব থেকে ক্লিয়ার অল, সবগুলো ক্লিয়ার করে দিলাম। দেখেন এখন কোনো রুলার নাই উপরে। হ্যাঁ, এটা হচ্ছে রুলার, রুলারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। এবং আমরা জানি যে এই যে বাটনটাতে প্রেস করলে আমরা জানি স্পেস দিলে এরকম চিহ্ন হয়, তারপর হচ্ছে আমরা ট্যাব দিলে এরকম তীরের মতো চিহ্ন হয়। তো এই বাটনটাতে প্রেস করে জাস্ট আমি ট্যাবের চিহ্নগুলো কেটে দিলাম। তো এটা করার জন্য, এটা কিন্তু একটু জটিল, একটু মাথায় রাখতে হবে, একটু ঝামেলা আছে এটাতে। প্রথমে আমরা এই দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এল চিহ্নটা দিব, এলটা দিলাম। তো এখন এই এলটা দেওয়ার পর এল এর মাথাটা কিন্তু হাতের ডান পাশে থাকতে হবে, যে এল এর বরাবর হবে। আর যদি না হয়, এরকম না হয়, তাহলে কোনো চিন্তার দরকার নেই, আপনি এখানে যাবেন, গিয়ে দেখবেন যে লেফট লেফটটা দিয়ে দিবেন, এই লেফটটা দিয়ে দিবেন। আমি এটা বুঝালাম না, যেহেতু এটা ডিটেলস ভিডিও না, জাস্ট আমার নিজের জন্য বানানো একটা ভিডিও, দিয়ে দিবেন। আরেকটা কাজ করবো আমরা, এই ডট ডট চিহ্নটা দিয়ে দিব, ওকে। আর যদি আপনি নান দেন তাহলে কোনো চিহ্ন আসবে না, কোনো কিছু আসবে না, ডট ডট দিলে এই ডট ডট চিহ্নটা আসবে। তো এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে একটা ট্যাব বাটন প্রেস করব, দেখেন চলে আসছে, আবার এখান থেকে একটা ট্যাব বাটন প্রেস করব। কেন এখানে এটা আসলো, এই যে এল দেখেন এখানে এসেছে, এবং এখানে যখন ক্লিক করলাম, এই নামের উপরে ক্লিক করলাম, তখন এলটা এসেছে। এখন আপনি যদি পুরোটা সিলেক্ট না করে জাস্ট প্রথমটার প্রথম লাইনটা সিলেক্ট করে, বা প্রথম লাইনটার উপর কার্সারটা রেখে এলটা প্রেস করেন, আমি দেখাচ্ছি এবার, এইগুলো বন্ধ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিচে ছেড়ে দিলে হয়ে যাবে। তো এখানে জাস্ট আমি সিলেক্ট করে জাস্ট এবার ট্যাব বাটন কাজ হলো না, ট্যাবটা দিলাম এবং ডাবল ক্লিক করে এখানে, ও কোথায় চলে গেল এটা, ওকে, ডাবল ক্লিক করে এই যে এখান থেকে লেফট থাকবে আর এখানে ডট ডট, তারপর আমি এখান থেকে ট্যাব ট্যাব বাটনটা প্রেস করলাম। আর আপনি যদি টেবিলের ভিতর থাকেন তাহলে কন্ট্রোল প্লাস টি প্রেস করতে হবে, তাহলে এটা চলে আসলো। কিন্তু নিচে যদি ক্লিক করি, দেখেন এলটা কিন্তু এখান থেকে চলে গেছে, আবার উপরে ক্লিক করি এল আছে, আর নিচে ক্লিক করলে নেই। এই কারণে আমরা যেটা করবো যে দুইটা সিলেক্ট করে আমরা এল বাটনটা দিব, আর যদি এলগুলো ডিলিট করতে চাই তাহলে পুরোটা সিলেক্ট করে ক্লিয়ার অলে দিয়ে দিব, ক্লিয়ার অল, তাহলে যতগুলো এল আছে সব চলে যাবে। তাহলে আবার দুইটা সিলেক্ট করলাম, কারণ দুইটার মধ্যে আমার এলটা দরকার, এবং এটা শুরু হবে লেফট সাইড থেকে, মানে বাম সাইড থেকে লেফট, আর এখানে ডট ডট, আপনি যে লেটাও দিতে পারেন। তো আমি লেফট, আমি একটু দেখাচ্ছি সবগুলো দিই, তারপর এখান থেকে
ট্যাব, টেবিলের ভিতর এই যে চলে আসছে, আপনি যেটা দিবেন সেটাই আসবে। বাই দ্য ওয়ে আমি এটা দিব, আমি ডট ডটটা দিব, এখানে ডাবল ক্লিক করলাম আর এখান থেকে ডট ডটটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করি। হ্যাঁ আমি মনে হয় দুইটা সিলেক্ট করিনি, ভুল করেছি। ওকে, জি ধুলাবালিতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। এখন এল এসেছে, তো রোলটাকে আমি মাঝখানে দিব, তাই না? তাহলে এখন আবার আরেকটা এল নিয়ে আমি আমি দুইটা সিলেক্ট করি আবার, কারণ দুইটাতে আমার লাগবে, আর একটা লাগলে একটাতে নিতাম। রোলটা এই বরাবর থাকবে, মার্জিন বরাবর ড্র্যাগ করে এইভাবে আনলাম, এতটুক পর্যন্ত থাকবে, তাই না? তো ওকে, এতটুক থাকবে। তো এখানেও সিলেক্ট করে আবারও আমি এই ডট ডট চিহ্নটা দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন কি হলো, এই ডট ডট এসেছে এবং আমরা এই এটাকে একটু ক্লিক করি। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা ট্যাব আছে, তাই না? ওকে, এখন আমরা এটা বন্ধ করে দিই আমরা। আচ্ছা, এটা থাকুক, এটা মানে হচ্ছে ট্যাব দিয়েছি, তাই ডট ডট চিহ্ন এসেছে। তাহলে এখানে গিয়ে আবার একটা ট্যাব বাটন প্রেস করব। তাহলে দেখেন দুইটা ট্যাব, তাহলে এখান থেকে একটা ট্যাব, আবার এখান থেকে একটা ট্যাব। দেখেন এইটা হচ্ছে শুরু, তাই না? এই যেটা হচ্ছে শুরু, এই ইন্ডেন্টটা হচ্ছে শুরু, এখান থেকে এই পর্যন্ত কি হবে, একটা ট্যাব, আবার এখান থেকে আবার এই পর্যন্ত একটা ট্যাব, রাইট? এই যে এই পর্যন্ত, কিন্তু দেখেন আবার এখানে গিয়ে আরেকটা ট্যাব দিই, আর টেবিলের ভিতরে কন্ট্রোল প্লাস টি দিতে হবে, এটা বন্ধ করে দিলাম। ওকে, তাহলে এখন হয়ে গেছে। মাইন্ড ইট, আমি যেভাবে দেখেছি আমি কিন্তু শেষ থেকে শুরু করেছি, তাই না? আপনি আপনিও সেম এভাবেই করবেন, শেষ থেকে আগে শুরু করবেন, যে প্রসেসটা দেখেছি এটাই করবেন। আর আমি একটা কাজ করি, এখানে এখন এটা ট্যাব দিই, ট্যাব দিই এখান থেকে ট্যাব, আর এখান থেকে ট্যাব। এখানে এখানে ডট ডট চিহ্ন আসে নাই, কারণ হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো এই যে ডট ডটটা সিলেক্ট করে না, কারণ আমার এখানে এটা দরকার নেই। দেখেন আমি যদি প্রথমেই যদি এই কাজটা করতাম, প্রথমেই যদি আমি এই নাম এটা সিলেক্ট করে প্রথমে আমি এটা দিতাম, তারপরে এটা দিতাম, তারপরে এটা দিতাম, তাহলে কিন্তু একটা বড় ধরনের ঝামেলা হতো। মাইন্ড ইট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রথমে আপনাকে শেষ থেকে শুরু করতে হবে, অর্থাৎ হাতের ডান পাশ থেকে শুরু করতে হবে।